Eso, eso. আরে কি ব্যাপার, কি মনে করে? বসো বসো বসো। তুমি তো শস্যের ফুল হয়ে গেছো রে, হ্যাঁ, পাত্তাই পাওয়া যায় না, কোথায় থাকো বলো তো? না, বাড়িতে ছিলাম না, মেয়ের বাড়ি গেছিলাম কলকাতাতে। বাড়ি রাত্রিরে ফিরেছি। তা হঠাৎ জামাই বাড়ি গেলে? ওই বেয়াই মশাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, মেয়ে খবর পাঠালো, কার্ডিয়াক অ্যাটাক, চেস্ট পেনও শুরু হয়েছিল। ও, তা উনি এখন কেমন আছেন? হ্যাঁ, এখন ভালোই আছেন, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন তাই। এদিকে আমরা ভাবছি ব্যাপারটা কি, বঙ্কিমের হলোটা কি? মর্নিং ওয়াকে আসে না, লাইব্রেরিতেও যায় না, আরে লোকটা কি কোথায় হওয়া হয়ে গেল? তা মেজরও কতবার তোমার কথা জিজ্ঞেস করছিল। দেখো, ওই পাপিটার নাম আমার সামনে নেবে না বলে দিচ্ছি। তুমি খামোখা ওর উপর রাগ করছো, তুমি জানো কি অশান্তির মধ্যে লোকটা দিন কাটাচ্ছে? এ তো স্বাভাবিক, তখনই আমি বলেছিলাম মেয়েটিকে ফেরত পাঠিয়ে দাও, সব লেটার চুকে যাবে। ভালো কথা বললে বন্ধু বেজার হয়, তাছাড়া হিন্দু ধর্মের অবমাননা করলে অশান্তি তো ভোগ করতেই হবে। কিন্তু এই সামাজিক আচার ধর্মকে মানতে গিয়ে আমরা মানবিক ধর্মকে তো এড়িয়ে চলতে পারি না। বঙ্কিম, আমার মনে হয় তুমি যদি একবার মেয়েটিকে দেখো তোমার সব রাগ পড়ে যাবে। কোনো দরকার নেই, আমি ওর ছায়া পর্যন্ত মারাতে চাই না। তোমার এই মাথা গরম স্বভাবটা গেল না, ভেবে চিন্তে কথা বলতে পারো না? আমি মেজরের বাড়ি গিয়েছিলাম, রোরা মানে বিদেশিনী মেয়েটার সাথে আলাপও করেছি, বিউটিফুল, আমি অভিভূত হয়ে গেছি। কি সুন্দর ফুটফুটে মেয়ে, যেন পরীর মতো, আর কি সুন্দর কথাবার্তা, কি নম্র ব্যবহার, আর জানো একটু একটু বাংলাও বলতে শিখেছি। সত্যি তোমরা সব পাগল হয়ে গেছো। আরে ভাই, ওসব ওর চাল, প্রিটেনশন, পরে দেখো এ রং বদলাবেই। আর মনে রেখো, বাংলায় কথা বললে কেউ বাঙালি হয় না। ওর শরীরে আছে ক্রিশ্চানের রক্ত, হিন্দুর সাথে কোনোদিনই মিশবে না। আরে না না, এতটা বয়স হলো, আমার চুলগুলো কি রোদে পেকেছে বলে তুমি মনে করছো? মানুষ চিনতে আমার ভুল হয় না, মেয়েটি সত্যিই খুব ভালো। তুমি দেখলে অবাক হয়ে যাবে যে বাঙালিয়ানাকে সে কিভাবে গ্রহণ করেছে। শাখা, সিঁদুর, পলা, নোয়া, এমনকি মাথায় ঘোমটা দেয়া পর্যন্ত। প্রয়োজনের তাগিদে বাঙালিয়ানার অনুকরণ করলে কিন্তু বাঙালি হওয়া যায় না, তার জন্য চাই আত্মার সংযোগ ও পারস্পরিক সম্পর্ক, এর কোনোটাই ওর মধ্যে নেই। আর বাড়ির লোক যদি ওকে না মেনে নিয়ে থাকে তাহলে তো আমি বলবো ওনারা ঠিকই করেছেন। কোথাকার কে যার ধর্মে গোত্রের ঠিকানা নেই ওকে কেন মেনে নেবেন ওনারা? উচিত শিক্ষাই হয়েছে ওর। তাহলে আজ আমি চলি। দেখো, তোমার হয়তো খারাপ লাগছে, আর আমারও ভালো লাগছে না এভাবে বলতে, কারণ মেজার আমারও বাল্য বন্ধু, কিন্তু অন্যায়কে তো অন্যায় বলে মেনে নিতেই হবে। বঙ্কিম, সব মানুষেরই স্বাধীনভাবে চিন্তা করবার বা নিজস্ব মতামত প্রকাশ করবার অধিকার আছে। সেই হিসেবে তুমি যা বলছো বা যা ভাবছো সেটা হয়তো তোমার নিজের কাছে ঠিক বলে মনে হতে পারে, কিন্তু সেটা অন্যের কাছে ঠিক বলে মনে নাও তো হতে পারে। আমার মনে হয় মেজরের যথেষ্ট মেধা ও ক্যাপাসিটি আছে এই পরিস্থিতিকে সামলে নেবার। আর হ্যাঁ, তুমি যদি পারো একবার মেজরের বাড়ি গিয়ে ওর সাথে দেখা করো। দেখো, আমি তোমায় আগেও বলেছি, এখনো বলছি, আমি ওর বাড়ি যাব না আর জল স্পর্শও করব না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো।